আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, একটি রেসিপি। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমার পুরাতন বন্ধুরা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখান থেকে আমি রান্নাটা শুরু করেছি বা ভিডিওটা শুরু করেছি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম লুনা শুটকির 2 টুকরো আমি এখানে নিয়েছি। তো তেলের মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দিলাম। তো টুকরো কিন্তু আমি কেটে নিইনি, কেটে নেওয়া দরকার নেই। তাই তেলের মধ্যে আমি ভেজে নিলে এই লুনা শুটকিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ভেঙেও যাবে। তো এভাবে আমি রান্না করে নেব। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটা কেমন হলো তাও কমেন্ট করে জানিয়েবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও করার উৎসাহ দেয়। আপনাদের যখন কমেন্টগুলো দেখি আমার কাছে অনেক ভালো লাগে পড়তে। তো এখন আমি মশলা এক এক করে দিয়ে দেব। তো 3 চামচ মরিচের ফাঁকে দিয়ে দিলাম। শুটকি কিন্তু জাল জাল হলেই ভালো লাগে, তো আমি জাল জাল করে এটা রান্না করব। তো হলুদের ফাঁকে দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। তো আমি এখানে লবণ পরিমাণটা অল্পই দিয়েছি, যেহেতু এটা লোনা শুটকি, লোনা শুটকির মধ্যে কিন্তু লবণ থাকে। তো আমি শুটকি আর মশলাটা একটু ভেজে নিলাম। তো একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে গুল গুল করে কেটে নিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তো ঢাকনাটা দিয়ে দিলাম। এই দেখুন কতটা শুকিয়ে গেছে, বিচিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার 5 থেকে 6 মিনিটের মতো যে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এটা আমি একেবারে শুকনো শুকনো করে রান্না করব। তো শুটকি রান্নার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না খেতে, তেল তেলে ভাবটা আসে না। তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো এখন দিয়ে দেব বড় সাইজের রসুন, যে 2 থেকে 3টা রসুনের কো আমি এখানে নিয়েছি। রসুনগুলো আমি দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে আমি ভেজে নেব। তো এভাবে নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা যদি বা রেসিপিটা কোনো এক অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন একেবারে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন কাঁঠালের বিচিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে।
তো আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। একেবারে কিন্তু গা থেকে তেলটা কিন্তু বের হয়ে গেছে, কাঁঠালের বিচি বা পেঁয়াজের গা থেকে তেল তেলে ভাবটা চলে আসছে। তো এখন আমি নামিয়ে নিলাম। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।